বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে সেই সঙ্গে কমেছে বাজারের লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে লেনদেন কমেছে ষোলো দশমিক দুই ছয় শতাংশ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে আলোচ্য সপ্তাহে ডিএসসিতে দুই হাজার একশো পঁচাত্তর কোটি সাতাশ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দু হাজার পাঁচশো সাতানব্বই কোটি ছাপ্প ছাপ্পান্ন লাখ টাকা অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে চারশো কোটি উনত্রিশ লাখ টাকা বা ষোল দশমিক শতাংশ গত সপ্তাহে শুরুতে ডিএসসি বাজার মূলধন ছিল সাত লাখ উনআশি হাজার দুইশো কোটি বাষট্টি লাখ তিন টাকা সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ পঁচাত্তর হাজার দুইশো কোটি একান্ন লাখ বাউন্ন হাজার দুইশো টাকায় অর্থাৎ এক সপ্তাহে ডিএসসি বাজার মূলধন কমেছে দশমিক সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ছ হাজার পয়েন্টে প্রধান সূচকের সঙ্গে ডিএসএস বা সরিয়া সূচক এক সপ্তাহে তিন দশমিক দুই দুই পয়েন্ট কমেছে আর ডিএসই সূচক কমেছে পয়েন্ট গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনশো প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে এর মধ্যে 213 তেরোটি শেয়ারের দরই ছিল অপরিবর্তিত অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে পঞ্চাশটির বিপরীতে কমেছে একশো কোম্পানির শেয়ার দর